স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নান্দনিক আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র লিটন। ত্রিশালের ভাইরাল সোহেল গোমস্তাপুরের বকুল, আছে স্ত্রী ও চার সন্তান। মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানালো রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগরীর বিহাজ থেকে নাদের হাজির মোড় পর্যন্ত ফোরলেন সড়কে দৃষ্টিনন্দন সড়ক বাতিতে আলোকায়নের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ফলক উন্মোচন ও সুইচ চেপে আলোকায়নের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। 4.7 কিলোমিটার সড়কে 198টি দৃষ্টিনন্দন পোলে লাগানো হয়েছে 356টি অত্যাধুনিক LED বাল্ব। অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে ও নিভবে। সন্ধ্যায় যার আলোয় আলোকিত হবে চারপাশ, এতে অনন্য রূপ পাবে রাতের মহানগরী। সারাদেশের মধ্যে আলোকায়নে মডেল আলো ঝলমলে রাজশাহী। উদ্বোধনকালে রাজশাহী মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর বিভিন্ন শহরে এমন চমৎকার সড়ক বাতি থাকে। উন্নত দেশগুলোর মতো রাজশাহীতে প্রশস্ত সড়ক নির্মাণের পর বিদেশ থেকে আমদানি করা দৃষ্টিনন্দন পোল ও অত্যাধুনিক সড়ক বাতি স্থাপন করা হয়েছে। সারাদেশের মধ্যে রাজশাহীতেই শুধুমাত্র এত দৃষ্টিনন্দন সড়ক বাতি রয়েছে। সড়কে অধিক আলোর কারণে পথচারীদের নিরাপত্তা বাড়ছে, পাশাপাশি শহরের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আগামীতেও নগরীর অন্যান্য সড়কে এমন দৃষ্টিনন্দন আধুনিক সড়ক বাতি লাগানো হবে, আর এভাবেই রাজশাহীকে সৌন্দর্য মণ্ডিত ও উন্নত মহানগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়েছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। শনিবার দুপুরে নগরীর নিউমার্কেট এলাকার একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে মোট 36 জনকে সম্মাননা জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুনজি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা হামিদুর হক, ডাক্তার আব্দুল মান্নান ও নুরুল ইসলাম মতিন। এরপর ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুনজি অন্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাত খান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিকদের সম্মাননা জানানো হয়। এছাড়া সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী, দৈনিক সোনারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবরুল হাসান মিল্লাত, স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিস প্রামাণিক দেবু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু ও আইনজীবী এনতাজুল হক বাবুকে সম্মাননা জানানো হয়। নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল শুক্রবার সকালে নওগাঁ জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মাহবুবুল হক কমলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। অধিবেশনে মেয়র লিটন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশের আপামর মানুষ চরম আরামায়েশে দিন যাপন করছেন। আজ থেকে 15 বছর আগেও এদেশের মানুষ একবেলা পেট ভরে ভাত খেতে পারতেন না। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে এদেশের কোনো মানুষ একবেলাও না খেয়ে থাকেন না। মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে। শুক্রবার বেলা 11:30 নওগাঁ জেলা স্কুল মাঠে নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। তিনি বলেন, আইনের ভিত্তিতে গঠিত নির্বাচন কমিশনের আওতায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। BNP নির্বাচনে আসলে ভালো, না আসলেও ক্ষতি নেই, কারণ ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের মধ্যে আওয়ামী লীগ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। দেশের এত উন্নয়নের পর কেন মানুষ আওয়ামী লীগের উপায় ছিল না? আজ থেকে 15 বছর আগেও মানুষ একবেলা রান্না করে
আর যে বাকি ভাতটুকু পানি দিয়ে রেখে দিতে থেকে পান্তা ভাত করে বড়দিন সকালে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে খেয়ে জমিতে গেছে, আমার নিজের চোখে দেখা। আমি শহরে বাস করি কিন্তু গ্রামে তো যাই, আমার নিজের চোখে দেখা। সেই বাংলার মানুষ শেখ হাসিনার সুশাসনের কারণে আজকে সারের অভাব নেই, আজকে কৃষকের কোনো বীজের অভাব নেই, কীটনাশকের অভাব নেই। আমরা পাম্পার ফলন দিয়ে উদ্বৃত্ত হয়ে আমরা আজকে ফসল চাল রপ্তানি করি। রাজশাহীতে ওয়াসার পানির দাম তিনগুণ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে নগর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বেলা 11টার দিকে নগরীর মালোপাড়া এলাকায় মহানগর বিএনপি নেতাকর্মীরা পানির দাম কমানোর দাবি জানিয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, যখন দেশে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা দ্রব্যমূল্যের কারণে ক্ষোভে ফুসছেন মানুষ, ঠিক তখনই রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষ সামাজিক রাজনৈতিক সহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে কোনো আলোচনা ছাড়াই ওয়াসার পানির দাম হঠাৎ তিনগুণ বাড়িয়েছে, সেটি সম্পূর্ণ অযৌক্তিক। বক্তারা আরো বলেন, যদি দ্রুতই ওয়াসা তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে নগরবাসীকে নিয়ে ওয়াসা ভবন ঘেরাও এবং হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ন আহ্বায়ক নজরুল হুদা সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নওগাঁ জেলা পুলিশে প্রথমবারের মতো যুক্ত হলো আধুনিক টেকনিক্যাল বেল্ট ও বডি অন ক্যামেরা। আধুনিক সরঞ্জাম ব্যবহারে নওগাঁ জেলা পুলিশের দক্ষতা ও পেশাদারিত্ব আরও এক ধাপ বাড়বে বলে মনে করছেন জেলা পুলিশের কর্মকর্তারা। বডি অন ক্যামেরা থাকায় অপরাধীদের দ্রুত চিহ্নিত করা যাবে। শনিবার দুপুরে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া পুলিশ সদস্যদের শরীরে অত্যাধুনিক এই ক্যামেরাটি সংযুক্ত করার মাধ্যমে কার্যক্রমটির উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজিত আহমেদ নওগাঁ জেলা পুলিশকে প্রাথমিক পর্যায়ে 35টি টেকনিক্যাল বেল্ট ও 35টি বডি অর্ন ক্যামেরা দিয়েছেন। চৌকস পুলিশ সদস্যদের এই টেকনিক্যাল বেল্ট ও বডি অর্ন ক্যামেরা দেওয়া হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, বিভিন্ন অভিযানে পুলিশ সদস্যদের নামে হয়রানিসহ নানা অভিযোগ করা হয়, যার কারণে পুলিশের অভিযান নিয়ে বিতর্ক রয়েছে। এই ক্যামেরা ব্যবহারের ফলে এমন বিতর্ক আর থাকবে না। এছাড়া অনেক সময় পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলা হয়। বডি অর্ন ক্যামেরার মাধ্যমে মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের কার্যক্রম এতে রেকর্ড থাকবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। ভালোবাসা দিবসে ময়মনসিংহের সোহেল মিয়া ও প্রতিবন্ধী রওশন দম্পতিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তা দেখে চাঁপাইনবাবগঞ্জের এক নারী সোহেল মিয়াকে তার নিখোঁজ হওয়া স্বামী বলে দাবি করছেন। ওই নারীর নাম সুরাতন বেগম। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর গ্রামে। সুরাতন বেগম জানান, সোহেল মিয়ার নাম বলা হলেও তার স্বামীর নাম মোখলেসুর রহমান, ডাকনাম বকুল। তাদের বিয়ে হয় 1992 সালে। এরপর 2005 সালের দিকে কাজের জন্য ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি ছাড়ার পর আর ফেরেননি। ওই সময় তিনি খোঁজখবর করেছিলেন তবে কোনো সন্ধান পাননি। তারপরও স্বামীর প্রতীক্ষায় ছিলেন সুরাতন বেগম। তিনি জানান, তার 3 ছেলে 1 মেয়ে। ছেলে মেয়েদের নিয়েই অনেক কষ্ট করে সংসার চালিয়ে যান। মেয়ের বিয়ে হয়েছে, এখন 3 ছেলে তার সাথে থাকে। সুরাতন বেগম বলেন, ছেলে মেয়েদের অনেক কষ্টে বড় করলাম, অনেক ঘাটা তাকালাম, এ বুঝি আসবে, বেটিটার বিয়ে সাথে দিবে। ঘাটা তাকিয়া তাকিয়া আর না আসায় বেটিটার বিয়ে দিয়েছি। বড় বেটা আর মেজ বেটা চায়ের দোকান চালাই, ছোটটা 6th পড়ে। ছোটটাকে কষ্ট হলেও পড়াবো, ওই দুটি বেটাকে পড়াতে পারিনি সংসারের অভাবে। এতদিন পর স্বামীর খোঁজ পেলেন, স্বামীকে ফিরিয়ে নিতে চান কিনা জানতে চাইলে সুরাতন বেগম বলেন, এখন আর ফিরিয়ে নিতে চাই না, তবে সে মিথ্যে কথা বলেছে এটা সবাই জানুক, আমি এটাই চাই। 1992 সালে বিয়ে হয় বকুলের সাথে। বিয়ে হওয়ার পর 12 বছর ঘর সংসার করার পর ঢাকা যায় এক কাজে, কাজে যেয়ে নিখোঁজ হয়ে যায়। চলাফেরা কিছুদিন ছিল, দিয়ে বন্ধ হয়ে গেল। দিয়ে এখন হঠাৎ করে ফেসবুকে এক প্রতিবন্ধীকে বিয়ে করে দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় টেলিভিশনে, দিয়ে চিনতে পারছি এটা আমার স্বামী। আমাদের সাথে প্রতারণা করে গেছে। আমাদের
আমার চারটে সন্তান নিয়ে খুবই কষ্টের দিন গেছে, লেখাপড়া করার তো কিছু পারিনি। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।